আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের চিনি ছাড়া একটি হেলদি চিয়া সিডের রেসিপি দেখাচ্ছি। এখানে আমি বাকিতে এক কাপ দুধ নিয়ে নিলাম, এর মধ্যে এক টেবিল চামচ চিয়া সিড দিয়ে দিচ্ছি। এখানে হামানদিস্তায় আমি তিনটি খেজুর বেঁকে নিচ্ছি, আপনারা চাইলে পাঠাতেও বাঁচতে পারেন। মিক্স করার সুবিধার জন্য আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, যেন আমার পেস্টটা স্মুথ হয়। আরো একটু দুধ দিতে হবে। এবার দেখুন আমার পেস্টটা কিরকম স্মুথ হয়ে গেছে, আমার খেজুর বাটাটা। এবার খেজুর বাটাটাকে আমি দুধ আর চিয়া সিডের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্প না থাকে। দেখুন কি সুন্দর চকলেটের মতো কালার চলে এসেছে খেজুর বাটার কারণে। এবার কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটাকে সারা রাত ভিজিয়ে ফ্রিজে রাখতে হবে। সকালবেলা এনজয় করুন চিনি ছাড়া খেজুরের মজাদার হেলদি চিয়া পুডিং।